আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কোটা আন্দোলন পরবর্তী রেজাল্টের পরে আবারও পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় আহত 15, বিএম কলেজে বিক্ষোভ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত 15 জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বেলা 2টায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করেন এমন শিক্ষার্থীরা লাঠি রড পাইপ নিয়ে এই হামলা চালান। আহতদের মধ্যে 9 জনকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক সুজয় শুভ বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে গত শনিবার সংবাদ সম্মেলন করেন তারা, কিন্তু কিছু পত্রিকায় উল্টো সংবাদ আসে, তো এ নিয়ে পরবর্তীতে কিছু কার্যাবলীর জন্য এই ঘটনাগুলো আস্তে আস্তে ঘটতেছে এবং রাজনীতির যে অস্থিরতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা প্রার্থনা করছি যাতে এ বিষয়গুলোর সমাধান, ন্যায়সঙ্গত সমাধান আসে। তো আজকে এ পর্যন্তই, আশা করছি পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকবেন।